আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে একটু ভিন্ন টপিকে কথা বলবো সে ভিন্ন টপিকটি কী সেটি হলো অনেক সময় দম্পতি প্রেগনেন্সি টেস্ট বাসায় বসে করে সেটি হলো বাজার থেকে একটি নিয়ে আসে আর এটি প্রস্রাব পরীক্ষার মাধ্যমে কিন্তু সে শিওর হয়ে যায় যে প্রেগনেন্সি নেগেটিভ না পজিটিভ কিন্তু যখন একটি স্ট্রিপে একটি দাগ একদম আপনার স্পষ্ট দেখা দিছে আর আরেকটি দাগ হলো একটু ঘোলাটা আপসা আফসা তখন কিন্তু দুশ্চিন্তা করে এটি নিয়ে আজকে মূলত কথা বলব প্রিয় দর্শক প্রেগন্যান্সি অবস্থায় ফিমেলের শরীরে বেটা সিজি হরমোনের আধিক্য দেখা দেয় আর আমরা সবসময় পরামর্শ দেই একদম সকালের খালি পেটের প্রস্রাব টেনে পরীক্ষা করবেন কারণ ওই সময়ে বেটা এইচসিজি হরমোনটা বেশি থাকে তো এই জন্য যখন খালি পেটের প্রস্রাবটি নিয়ে আপনি স্ট্রিপে স্টিপে পরীক্ষা করবেন যদি এক দাগ দেখা যায় তাহলে তো নেগেটিভ আর যদি দুই দাগে স্পষ্ট দেখা যায় তাহলে পজিটিভ আর অনেক সময় যে বিষয়টি নিয়ে আপনার মানুষ দুশ্চিন্তা করে সেটি হলে এক দাগ একদম স্পষ্ট আরেকটি দাগ আসছে ঘোলাটে তখন আপনি কি করবেন ওইটাও পজিটিভ দর্শক এই ঘোলাটা আসে কেন আমি আপনাদেরকে বলে দেই। ঘোলা দুইটা কারণ আসতে পারে একটি হলো আপনার অনেকে প্রেগন্যান্সি শুরুতে এটি পরীক্ষা করে তখন কিন্তু এই বেটা এইচসিজি হরমোনের আধিক্যটা একটু কম থাকে যার কারণে একটু ঘোলা আসে এর জন্য তাহলে এক দাগ যদি স্পষ্ট দেখা যায় আর একটি দাগ যদি ঘোলাও হয় তাহলে এটি পজিটিভ আর ঘোলা আর কারণে হতে পারে সেটি হলো অনেকেই প্রেগনেন্সি একদম শেষে দিকে এটি পরীক্ষা করে অর্থাৎ অনেক সময় মিসকারিজ হয় তো ওই মিসক্যারেজের শেষের দিকে যদি কেউ ইউরিন টেস্ট করে তখন তার দাগ দাগটি কিন্তু ঘোলাটে আসতে পারে অর্থাৎ একটি একটি দাগে স্পষ্ট আর একটি দাগ ঘোলা এই হলো আসল কারণ তো প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তারা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কেমন আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ